আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আমার ডিসপ্লেতে যে প্যাটার্ন ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলেস্ট্রাটের অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো তৈরি করতে পারি সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনারা যারা এই কাজটি সম্পর্কে জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা জানেন না কিভাবে এই কাজটি করতে হয় তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো তৈরি করতে পারি অ্যাট এ দিয়ে তো ফার্স্ট অফ অল আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি তার জন্য ফাইলে ক্লিক করলাম ফাইল থেকে নিয়ে ক্লিক করতেছি এখানে পাঁচশো পিক্সেল বা পাঁচশো পিক্সেল একটা আর্টবোর্ড নিচ্ছি দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম এরপরে আমি এখান থেকে আমাদের যে পলিগন টুলটি রয়েছে টুল প্যানেল থেকে পলিগন টুলটাকে সিলেক্ট করলাম এটা ফ্লিপকার্টটাকে অফ করে দিচ্ছি এই স্টকের এখানে ক্লিক করে আমি এটা রাউন্ড করবো এটা রাউন্ড করবো এবং এটাকে এখানে সিলেক্ট করে দেব এইভাবে সিলেকশনটা করে নেব নেওয়ার পর এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে পঞ্চাশ বাই ছয় রাখবো ওকে বাটনে ক্লিক করব তারপর এটাকে সিলেক্ট করে অল বাটন প্রেস করবো এবং সেই বাটন থেকে কপি করে নিচ্ছি কন্ট্রোল ডি দিয়ে একটা কপি করলাম এই ধরনের কপি পাবো তারপরে আমরা এখান থেকে ডাইরেক্ট স্লেশন টুলে ক্লিক করে এই পয়েন্টটাকে সিলেক্ট করব তারপরে হচ্ছে এখান থেকে এই পয়েন্টটাকে সিলেক্ট করব দেন এই পয়েন্টটাকে সিলেক্ট করব তিনটা পয়েন্টকে সিলেক্ট করার পর চলে যাব আমরা অবজেক্ট মেনুতে এখান থেকে চলে যাব আমরা পাতে পাতে আসার পর এখানে অ্যাভারেজ দেখতে পাচ্ছি অ্যাভারেজে ক্লিক করব ক্লিক করার পর এখানে বাটনে ক্লিক করব ক্লিক করলে আমাদের এই ধরনের একটা লাইন এখানে পেয়ে সেম ভাবে আমরা এখান থেকে এটাকে এই পয়েন্টটাকে সিলেক্ট করবো শিপ বাটন প্রেস করে এই পয়েন্টটাকে সিলেক্ট করবো শিপ বাটন প্রেস করে এই পয়েন্টটাকে সিলেক্ট করবো এই তিনটা পয়েন্টকে সিলেক্ট করে আবার চলে যাবো অবজেক্ট মেনুতে এখান থেকে ক্লিক করবো পাত পাত থেকে নিচে থেকে আসবো রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা অপশান দেওয়া আছে সেটাতে ক্লিক করবো ক্লিক করলে আমরা এই ধরনের একটা ডিজাইন পেয়ে যাব তারপরে আমরা এই তিনটাকেই একসাথে সিলেক্ট করে নিব তিনটাকে একসাথে সিলেক্ট করার পর আগে আমরা এটাকে সিলেক্ট করে গ্রুপ করে নেব কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব দেন তিনটাকে একসাথে সিলেক্ট করার পর এখান থেকে ভার্টিক্যালি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে মেরেল করে দিচ্ছি দেন এখান থেকে আবার আমরা রাইট সাইড অ্যালাইনমেন্ট করে দিচ্ছি তাহলে আমাদের এই ধরনের একটা ডিজাইন কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে দেন এটাকে সিলেক্ট করে আমি একটু বাইরে নিয়ে আসতেছি এখানে রাখলাম রাখার পর এটাকে সিলেক্ট করে আমি চলে যাব উইন্ডো মেনুতে এখান থেকে আমরা চলে যাব ট্রান্সফর্ম এই যে ট্রান্সফর্মে ক্লিক করলে আমার ট্রান্সফর্মটা এখানে চলে আসবে তারপর এখান থেকে যে কোনো একটা স্কেলকে আমি কপি করে নেব তো আমি এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছে আর এখানে অবশ্যই যেন লিঙ্ক করা থাকে হ্যাঁ আর এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এরপরে আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি এটা হচ্ছে আপনার স্টক দিয়ে আগে প্যাটার্নটা তৈরি করবো সেটা হচ্ছে যে প্রথম প্যাটার্নটা আমরা তৈরি করতেছি এখন হ্যাঁ তো তার জন্য এটাকে এভাবে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট মেনুতে এখান থেকে চলে যাব আমরা প্যাটার্নে প্যাটার্ন থেকে মেকে ক্লিক করব তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে ওকেবারে ক্লিক করব তো প্রথমত এখানে আমরা যে আমাদের এখানে টাইল টাইপ দেওয়া আছে এখান থেকে আমরা দিয়ে বা হ্যাক্সঅ বাই কলাম এটাতে দেব এই ধরনের আসবে দেন এখান থেকে আমি যে কোডটা কপি করলাম ওই কোডটা এখানে দিয়ে দিব তার এখানে আমি নিরানব্বই দেওয়া আছে আমি এটা দিয়ে রাখলাম তো এখানখ অটোমেটিক কিন্তু সেট হয়ে গেছে দেন এখান থেকে আপনার যদি কোনো কিছু টিকমার্ট দেওয়া থাকে এগুলো এই টিকমার্টগুলো তুলে দেবেন এখানে তিনটায় এখানে যদি একটা দিয়ে রাখবেন দেন এখান থেকে ডান বাটনে ক্লিক করবেন এরপরে আমি যদি এখান থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটা রয়েছে আমি যে রেক্ট্যাঙ্গেল টুলটাকে নিই নিয়ে আমি যদি এখানে ড্রাগ করে একটা রেক্ট্যাঙ্গেল নিই অথবা আমরা এইভাবে নিতে পারি আরেকটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করি এখানে যেমন পাঁচশো পিক্সেল বা পাঁচশো পিক্সেল একটা আর্টবোর্ড নিই তাও হবে যেহেতু আমরা আর্টবোর্ডটা পাঁচশো পিক্সেল বা পাঁচশো পিক্সেল নিয়েছিলাম দেন এটার কালারটা আমি এখান থেকে হোয়াইট দিচ্ছি স্টক কালারটাকে এখানে অফ করে দিচ্ছি এরপরে এখানে ভার্টিক্যাল এবং হরিজেনটা সেন্টার করে নিলাম এরপরে আমি যদি এখান থেকে সোয়াস প্যানেলে ক্লিক করে যে প্যাটার্নটা আমরা তৈরি করলাম সেই প্যাটার্নটা যদি এখান থেকে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাবে এখন দেখেন খোপগুলো কিন্তু অনেক বড়ো বড়ো আসে এইটার খোপগুলো দেখেন একটু ছোটো ছোটো আছে তাই না তো এটা কীভাবে ঠিক করবো এটার জন্য আমরা এই যেটাতে অ্যাপ্লাই করলাম এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করব তারপর ট্রান্সফর্মে ক্লিক করব এখান থেকে স্কেলে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি আমার পঞ্চাশ পার্সেন্ট দেওয়া আছে আমরা ট্রান্সফর্ম এটাকে তুলে দেবো তুলে দেওয়ার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক যদি এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট দেওয়া থাকে এটাকে পঞ্চাশ পার্সেন্ট করে দেবেন এটা পঞ্চাশ পার্সেন্ট করে দেবেন তারপর এখানে প্রিভিউটা দিয়ে দেখবেন তারা ওকে বাটনে ক্লিক করবেন তাহলে এটা আপনার হয়ে যাবে এই ধরনের একটা ডিজাইন পেয়ে যাবেন এবার আসে আমরা এই ডিজাইনটা কীভাবে করব সেটা দেখব তো এই ডিজাইনটা করার জন্য আমি চলে যাচ্ছি এটাতেই আমি এটাকে ডিলেট করে দিচ্ছি প্রথমত এটাকে ডিলেট করলাম এটাকে সিলেক্ট করে নিচ্ছি এটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে প্রথমত স্টোভটাকে ফিলে কনভার্ট করে দিচ্ছি এখান থেকে আমি স্টোভটাকে ফিলে কনভার্ট করে দিব অথবা আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে প্রথমে সিলেক্ট করে নিব তারপরে স্টোভটাকে ফিলে কনভার্ট করে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম তারপর এখানে একটা ক্লিক করলাম আমি জ্যাট দিচ্ছি কন্ট্রোল জ্যাট দিচ্ছি একবার এটাতে একটা ক্লিক করলাম এটাতে একটা ক্লিক করলাম এটাতে একটা ক্লিক করলাম দেন এগুলো পাইলাম তারপর সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমি স্টোভটাকে অফ করে দিচ্ছি এবার আমি এটাতে ক্লিক করে এবং এই পাশের শিপ বারান্ত এটাকে সিলেক্ট করে আমি এখানে একটা কালার দিচ্ছি ধর এই কালারটা দিলাম তারপরে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি যে কোনো একটা কালার দিতে পারি যেমন লাইটটা দিতে পারি এটা দিচ্ছি তো ধর আমি এই কালারটা দিয়ে দিচ্ছি এখানে এখানে আরেকটা রয়েছে আমাদের এটা দিতে পারি এখানে এটা দেওয়া যায় বা এখান থেকে লাইটটা দেওয়া যায় ধরেন এটা দিলাম আমি হ্যাঁ যে এই কালারটা দিয়ে আমি প্যাটার্নটা তৈরি করব সেম একইভাবে পুরোটাকে সিলেক্ট করব। চলে যাব অবজেক্ট মেনুতে এখান থেকে চলে যাব প্যাটার্ন প্যাটার্ন থেকে ম্যাগে ক্লিক করবো ওকে ক্লিক করব। এখান থেকে আমরা প্রথমত হ্যাকসা বাই কলামে কলামই তারপরে হচ্ছে এখান থেকে আমরা সাইজটাকে ঠিক করে দেবো দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট ওকে বাটন বা ডান বাটনে ক্লিক করব। এরপরে যদি আমি এখানে রেক্ট্যাঙ্গালে ক্লিক করে এখানে একটা সাইজ নিই পাঁচশো বাই পাঁচশো পিক্সেলের এটাকে আমি হরিজেন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করে দিচ্ছি দেন এটাকে সিলেক্ট করে আমি সোয়াস প্যানেল থেকে যদি এটাকে সিলেক্ট করে দিই এটা দেখেন আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে কিন্তু এখন যদি সাইজটাকে ছটা করতে চাই আগের মতো ট্রান্সফর্মে যাব এখান থেকে স্কেলে ক্লিক করবো দেখেন সাইজটা কিন্তু হয়ে গেছে দেন বাটনে ক্লিক করলে হয়ে যাবে বাটনে ক্লিক করলাম এটা অ্যাপ্লাই হয়ে গেল আমি চাইলে এটা কিন্তু ডাবল ক্লিক করে এটা কালারটা পরিবর্তন করে দিতে পারি যেমন আমি যদি এখানে সিলেক্ট করি যে এটা পাইলাম এখানে দেন এখান থেকে কালার যদি চেঞ্জ করে দিই একই কালার দিলে একই কালার হবে তো একই কালার তো আমাদের দরকার নাই একই কালার তো আমরা ব্যবহার করবো না আমি যদি এখানে গ্রেডিয়ান কালার ইউজ করি গ্রেডিয়ান কালারও নিতে পারবো যে গ্রেডিয়ান কালার চলে আসবে তো আমি এখানে কন্ট্রোল জেড দিচ্ছি যেহেতু এখানে আমরা অনেকগুলো শ্যাপ দেওয়া আছে এখানে প্রতিটা কিন্তু আলাদা আলাদা করে নিতে হবে সেজন্য জন্য সিলেকশন টুল নিতে হবে যদি আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে সিলেক্ট করে কালারগুলো চেঞ্জ করতে চাই এটাকে যদি এই কালারটা দিই দেন কালারটা চেঞ্জ হয়ে যাবে দেন এই ব্ল্যাকটাকে যদি আমি এখান থেকে এটা দিয়ে দিই এই কালারটা আসবে বা এখান থেকে অনেকগুলো কালারের দেওয়া আসে আমি এটা দিচ্ছি এখানে দেন এটাকে সিলেক্ট করতেছি এটা এখান থেকে আমাদের এটা এটাকে সিলেক্ট করে এই কালারটা দিচ্ছি দেন পাশাপাশি এ পাশেটাকে সিলেক্ট করে এই কালারটা দিচ্ছি তাহলে দেখেন এই ধরনের কিন্তু আমার একটা ডিজাইন পেয়ে যাচ্ছি আমি যদি এখানে রেডটাকে পরিবর্তন করি রেডটাকে পরিবর্তন করে এই কালারটা দিতে পারি অথবা এখান থেকে লাইটটা দিয়ে দিই এটা দিলাম দিয়ে যদি আমি এখানে ডান বাটনে ক্লিক করি তাহলে দেখবেন ওই ডিজাইনটা কিন্তু এখানে আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে তো এইভাবে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারেন এবং খুব সহজে আপনারা আপনাদের মতো করে এখানে প্যাটার্নটা ডিজাইন কিন্তু করতে পারেন তো আমি এখান থেকে সিলেকশন টুল দিয়ে একটু ট্রান্সফর্ম করে এটাকে ছোটো করে নিচ্ছি স্কেলটাকে দেন ওকে এজে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো তৈরি করব তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার ইনশাআল্লাহ আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ভিডিও থেকে কিছু যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরা ভিডিওটি দেখে এই কাজটি শিখতে পারে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ